রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের বিক্ষোভ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের পরিচয়পত্রের দাবিতে ও সঠিক সময়ে নির্বাচনে দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা। 3 নভেম্বর রোববার রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা পরিচয়পত্রের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। শ্রমিকরা বলেন, নির্দিষ্ট সময়ে এর আগে নির্বাচন নয়, তারা এখন সড়কে চলাচল করার জন্য পরিচয়পত্র দাবি করেন। পরে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু সংবাদ সম্মেলনে বলেন, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পরিচয়পত্র হাতে তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, 5ই আগস্ট এর পর একটি কুচক্রি মহল রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, বর্তমানে শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের পঙ্গু ভাতা, দুর্ঘটনা কবলিত শ্রমিকদের এককালীন অর্থ দান এবং শ্রমিকদের খোঁজ খবর নেওয়া সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্ত, এরা 17 বছর থেকে শ্রমিকরা কোনো কিছু পায়নি, তারা মারা যাওয়ার টাকা পায় নাই, দুর্ঘটনার টাকা পায় নাই, সব টাকা কামাই করছেন আর ওনারা নিয়ে বাড়ি করছেন, জমি কিনছেন। আজকে যারা আজকে এই সংগঠনের বিরোধিতা করছেন, তারা আওয়ামী লীগ ছিল, তারা 5 তারিখের পর থেকে তারা বিএনপি করতেছেন। তো আমি শ্রমিক দলের একজন আহ্বায়ক, চাবো আমাদের ফেডারেশন যেভাবে চলে আমাদেরকে যেন সেইভাবে চালানোর হুকুম দেওয়া হয় এবং আমাদের এখানে যেন কোনো নতুন সৃষ্টি না হয়। এখন বর্তমান যে শ্রমিকগুলো ভাতা পাচ্ছে, এটা আমাদের বহু শ্রমিক আমাদের ভাতা পাচ্ছে এবং মরণ জীবনের পয়সা পাচ্ছে। এই কমিটি এখন বর্তমান সেক্রেটারি থাকাতে আমরা খুব ভালো আছি। কোনো শ্রমিক মারা গেছে, চারি না পয়সা এর আগে পায় নাই। উনি এই 3 মাসে মেলা লোককে 20,000 মহা খুশি শ্রমিকরা, বাহ, আমরা কত সুন্দর নেতা পাইছি। মাহফুজুল ইসলাম মাসুম, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।